কষা রান্না করবেন, কোনো জল দেবেন না, সামান্য দিকে বেশি পাওয়া যায় তখন আর ভালো গন্ধ বেরোয় না। আমি আর 5 মিনিট তরকারিটা ফুটিয়ে তরকারি একদম একটুখানি হয়ে গেল। নমস্কার বন্ধুরা, গ্রাম বাংলা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমরাও আপনাদের ভালোবাসার কৃপায় ভালো আছি। তো আজকে আমি রান্না করবো যেখানে আপনার দাদা কচুর ডাটা নিয়ে এসেছে, আর দেখি কি নিয়ে আসে বাজার থেকে, তারপরে গেলে নিবো হবে। এখন আপাতত কচুর ডাটা আছে, সেটাই আমি কেটে নিচ্ছি। অনেক রকম রান্না পারি, সব রকম রান্না করে আপনাদের দেখাবো, আপনারা দেখবেন এবং সেইভাবে রান্না করে খাওয়া। আমার দাদা বাজার থেকে ছাট মাংস নিয়ে এসেছে, যে ছাট মাংস আজকে সুন্দর ভাবে কষাবো। আর মেয়ে শাক মাংস খায় না বলে মেয়ের জন্য ফুলকপি ধনে পাতা দিয়ে ডিম রান্না হচ্ছে, প্রচুর শাকটা টমেটো দিয়ে রান্না করবো। এগুলো কি প্রচুর শাকের জন্য? প্রচুর শাক তো না, প্রচুর প্রচুর ডগা। এগুলো রান্নাগুলো আমি কিভাবে করতে থাকি সেগুলো দেখতে থাকুন বন্ধুরা, আপনারা আমার পাশে থাকুন, আপনারা সাপোর্ট করুন। আজ পেঁয়াজ গ্রেট করা হচ্ছে, কাটবে না আজকে, দুটো তরকারিতে তিনটে পেঁয়াজ গ্রেট করলে হয়ে যাবে। বন্ধুরা ছাট মাংসের জন্য আর ডিমের জন্য এখানে আমি আদা জিরে রসুন সব কিছু বেটে নেব। এই যে আমি জিরে আর আদা বাটতে শুরু করেছি, নোড়াতে সুন্দর করে বেটে নেব, মিহি করে বেটে নেব, শান্তি নেই। আমি রসুনটা বেটে নেব, রসুনটা আমি মিহি করে মিহি করে বাটবো না, হাফ বাটা করব, মানে শেষলে যেরকম হয় ওরকম বাটবো। জিরে বাটা হয়ে গেছে মাংস ছাটের জন্য, আদা রসুন জিরে বাটা দিয়ে দিলাম, বেশি পরিমাণে টমেটো দেব, যেহেতু ছাট মাংস ওই জন্য বেশি পরিমাণে টমেটো দেব, আর একটু দিই পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, মতো লবণ দিয়ে দেব। পেঁয়াজটা গ্রেট করে রেখেছি, অর্ধেকটা দিয়ে দেবো আর ডিমের তরকারির জন্য রেখে দেবো। এখানে শুকনো লঙ্কার গুঁড়ো আছে, ওটাই দিয়ে দেবো, ঝাল ঝাল না হলে ছাট মাংস না ভালো লাগবে। সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো। এবার তেল দিতে হবে বেশি পরিমাণে, মানে এই তরকারিটাতে কোনো জল ইউজ হবে না, কষানো হবে, মশলা গুলো আমি ভালো করে মিশিয়ে নেবো। এবার এটা কোনো জল একা হবে না, সামান্য মশলার জল দেবো, তাই কাঁচা লঙ্কা দেবে না? কাঁচা লঙ্কা দেওয়া আছে, ও হ্যাঁ এই তো কাঁচা পাকা লঙ্কা দেওয়া আছে। মশলাটা আমি সুন্দর করে মিশিয়ে দেবো, সুন্দর ভাবে নেওয়া হয়েছে। গাছটা কি সিম করা আছে না জোরে করা আছে? একটু বেশি জোরে দেওয়া আছে, পরে একটু সিম করবো। দেখুন বন্ধুরা মাংসটা আবার কত সুন্দর কষানো হয়েছে, মাংস দিয়ে তেল ছেড়ে এসছে। আর একটু 5 মিনিট মতো কষাবো, তারপরে ধনে পাতা ছড়িয়ে দিয়ে নামাবো, আর একটু কষাবো, টেস্ট লাগবে। আমি যত বেশি কষাবো তত বেশি টেস্ট লাগবে। আর এই ছাট মাংস বলুন, দেশি মুরগি, পোলট্রি মুরগি, হাঁস, সমস্ত কিছু মাংস একটু লেবু চিপে দিয়ে
গরম জল দিয়ে সাত আটবার ধুয়ে নেবেন, দেখবেন মাংস একটু আসছে, গন্ধ লাগবে না, খুব সুন্দর লাগবে। আমি এইটা গরম জল দিয়ে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে তারপরে মনে হয় 10 বার ধুয়েছি। মাংস খাসির মাংস বাদে সব মাংস গরম জল দিয়ে ধুয়ে নিই, গরম জল দিয়ে ধুলে মাংসর আসছে গন্ধটা কোনো মতেই থাকবে না। আপনি যেভাবে রান্না করুন না কেন, আসছে গন্ধটা বেরোবে না। গন্ধটা সুন্দর আসছে কিন্তু আমি তো খাবো না। এর মধ্যে অন্য কোনো মাংস নেই বন্ধুরা, কিন্তু আমার মেয়ে খেতে চায় না, এখানে খালি গুজ্জা আছে, মেটে আছে আর গলার মাংসটা আছে। মেটেও মেটে খাই না আমি, বাজে কোনো মাংস নেই এখানে, মাথার মাংস নেই, পায়ের মাংস নেই, কোনো কিছুই নেই, কিন্তু আমার মেয়ে খাবে না। আমার মাংস কষানো হয়ে গেছে, এবার কুচানো ধনে পাতা ছড়িয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। এতটা এখনকার ধনে পাতাটা ভালো সেন্ট, এরপরে শীতের সময় হাইব্রিড ধনে পাতা আমাদের দিকে বেশি পাওয়া যায়, তখন আর ভালো গন্ধ বেরোয় না। আমার মাংস কষানোটা কত সুন্দর হয়েছে দেখতে, রুটির সাথে দারুণ লাগবে, রুটির সাথে দারুণ লাগবে। তাহলে রুটি ভেজে দাও, রুটি ভাজা দিয়ে খাবো, দেওয়া হবে না, এটা নামিয়ে দেবো। আমার রান্নাটা কমপ্লিট, এই তরকারিটা রুটি পরোটা লুচি সবকিছু দিয়ে বেশি ভালো লাগবে ভাতের চাইতে। গ্রেভিটা খাবো একটু, মেয়ের ডিমের ঝোলের জন্য ফুলকপিটা কেটে নিচ্ছি। এই বছরের প্রথম ডিম দিয়ে ফুলকপি হবে, মাছ দিয়ে হয়ে গিয়েছে, ডিম দিয়ে প্রথম হবে। ধনে পাতাটা ভালো করে ধুয়ে কুচিয়ে নিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে, ডিম ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। খুব সহজে আজকে অন্যরকম ভাবে একটু ডিম রান্না হবে, আলু ফুলকপি দিয়ে রান্না করবে। বাবা ওই জন্য তেলে আগে একটু হলুদ দিতে হয়, তাহলে তেল থাকে না, খেয়াল থাকে না, দামি অতটা খেয়াল থাকে না, খেয়াল থাকে না। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি আলু ফুলকপিটা ভেজে নেব, একটু হলুদ দিয়ে দেব, একটু লবণ দিয়ে দেব, আলুকপিটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব, দিয়ে আমি ডিমের মশলাটা একদম পুরো মাংসের মতো করে কষিয়ে নেব, যত মাথা করে রান্না করবো না, যত্ন নিয়ে সুন্দর করে রান্না করবো, যে আমি খাবো না বলে যত মাথা রান্না করে দেবো ছেলেকে তা দেবো না, সুন্দর করে রান্না করবো। পাঁচফোড়ন গেল, পাঁচফোড়ন গেল, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, তেল, পেঁয়াজটা গ্রেট করা ছিল আমি দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব। গ্রেট করে রাখা পেঁয়াজ আজকে বাটাও না, কেটে রাখাও না, গ্রেট করা পেঁয়াজ, পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজবো যাতে পেঁয়াজের গন্ধটা না পড়ে। এখানে আদা, জিরে আর রসুন বাটা আছে, আমি ভালো করে ভেজে নেব। সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব,
মশলার সাথে অ্যাড করে নেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেব এখানে আমি পরে লঙ্কা গুঁড়ো তাই অ্যাড করেছি আদা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কার গুঁড়ো জিরে বাটা সমস্ত কিছু দিয়ে আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি মাংসের মতো করে কষানো মাংসের মতো করে মশলাটা কষানো যতক্ষণ তেল থেকে না যাচ্ছে ততক্ষণ আমি মশলাটা কষাবো ফুলকপি ডিম আলু সব আমি একসঙ্গে দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে নেড়ে নেব হাঁসের ডিম হলে আরো ভালো লাগতো ফুলকপি দিয়ে হাঁসের ডিম মেঘ হয়ে এসেছে ভিডিওর কোয়ালিটি জল দিয়ে দেবো আমার একটু পাতলা ঝোলই খাবো আজকে ডিমের খুব খুব ঘন করবো না আমার মেয়ে পাতলা ঝোল বেশি ভালো মাছের মাংসের খাই সবই কিন্তু পাতলা ঝোলটা একটু বেশি ভালো লাগে এবার আমি এগুলো সেদ্ধ হওয়া অব্দি ঢেকে দেব 10 মিনিট ঢাকা দেওয়া থাকে প্রায় হয়ে এসছে আর একটু ফোটাবো আলু গোবি পুরো সব সেদ্ধ হয়ে গেছে ধনে পাতাটা এখনই দিয়ে দেবো ধনে পাতাটা সেদ্ধ হলে বেশি টেস্ট হবে তরকারিটা এ আমি আর 5 মিনিট তরকারিটা ফুটিয়ে তরকারিটা নামাবো দেখো কত সুন্দর গন্ধ বের হচ্ছে হয়ে এসছে প্রায় তরকারি কালারটা কত সুন্দর হয়েছে ফুলকপির বাসনা বের হচ্ছে ধনে পাতা টমেটো এই ডিমের তরকারি খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব একটু ঝোল ঝোল খাবো বললে ওই জন্য একটু ঝোল ঝোল করেছি তরকারিটা কত সুন্দর হয়েছে সেন্টটা খুব সুন্দর হয়েছে করার জন্য কচুটা সুন্দর করে ভাপিয়ে সেদ্ধ করে নিতে হবে আমি কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল দিয়ে দেব খুব বেশি দেবো না একটু একটু লবণ দিয়ে দেবো না হলে কচুর ডাঁটা সেদ্ধ হবে না দিয়ে এবার আমি নেড়ে চেড়ে দিয়ে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো তাহলে আমার কচুর ডাঁটা সেদ্ধ হয়ে যাবে দেখুন আমি কত সহজে এবং খুব তাড়াতাড়ি এভাবে আজকে কচুর শাকটা রান্না করছি আপনারা সেইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন ফোড়নে দিলাম শুকনো লঙ্কা একটু কালো জিরে দিয়ে দিও আর যেটা কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি এগুলো ভালো করে ভেজে নেব দেখুন শুধু কচুর ডগা কচুর শাক আমি মানে প্লেন ভাবে রান্না করলাম এখানে সব কিছু দেওয়া যায় এইভাবে আপনারা একদিন রান্না করে খেয়ে দেখবেন একদম একটুখানি হয়ে গিয়েছে কচুর শাক একদম বেশি এবার আমি নামিয়ে নেব আমার 3টে রান্নায় কমপ্লিট হয়ে গেল রান্না এখন কমপ্লিট রান্নাগুলো কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা দুপুরের খাবার দাবার শুরু হচ্ছে এই যা আমি সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি কচুর ডাটার তরকারি বাবুর ডিমের তরকারি কত সুন্দর হয়েছে আলু
কচুর শাক দিয়ে খেয়ে দেখি বন্ধুরা কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। এভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে, তারপরে জানাবেন। খুব সুন্দর হয়েছে। সকালবেলা করে আলু চাষের আছে, একটু নিয়ে নেব। মাংসের তরকারি গ্রেভিটা দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। খাটি করে রান্না করলাম, এবার খেয়ে দেখি। অসাধারণ, বলে বোঝানো যাবে না এত ভালো হয়েছে। না খেলে বুঝতে পারবেন না যে এই তরকারিটা, মাংসের তরকারিটা এত সুন্দর হয়েছে। বন্ধুরা কষা রান্না করবেন, কোনো জল দেবেন না, সামান্য একটু জল দিলে দেবেন। এইভাবে কষা করে রান্না করে খেয়ে দেখবেন। গরম জল দিয়ে যে কোনো মাংস ভুলে দেশি মাংস মতো লাগবে। কোনো গন্ধ নাই, কোনো কিচ্ছু নেই, একটু ঝাল হয়েছে, ঝালঝালি ভালো।